বাইক চুরির উদ্ধারকাণ্ডে আবারও সাফল্য রাধাকিশোরপুর থানার পুলিশের। গত রবিবার উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত জগন্নাথ দিঘির পাড় স্থিত গীত ভারতী এলাকায় দিলীপ দেবনাথের বাড়ির সামনে থেকে TR03T9888 নম্বরের একটি বাইক চুরি হয়। সঙ্গে সঙ্গে বাইকের মালিক দিলীপ সাহা রাধাকিশোরপুর থানায় এসে পুলিশকে সমস্ত ঘটনা জানায়। পুলিশ তদন্তে নামে যথারীতি মঙ্গলবার বিকেল 5:30 রাধাকিশোরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর ছনবন স্থিত নেপাল সরকারের বাড়িতে হানা দিয়ে বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাইক চুরির ঘটনার সঙ্গে জড়িত মানিক সরকারকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময় চুরি যাওয়া বাইকটি সহ অভিযুক্ত মানিক সরকারকে থানায় নিয়ে আসে। তারিখ জনৈক দিলীপ সাহা, ওনার বাড়ি জগন্নাথ দিঘি পশ্চিমপাড়ে। উনি রাতে অনুমানিক 9টার সময় বাইক রেখে বাড়িতে যায়। কিছুক্ষণ পরে এসে দেখতে পারে ওনার বাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে। বাইকটি উদ্ধার হয়েছে? হ্যাঁ, আজ আমরা সেই বাইকটি উদ্ধার করতে পারি। ছনবং এলাকার এক ব্যক্তি, নাম মানিক সরকার, ওনার কাছ থেকে আমরা সেই বাইকটি উদ্ধার করতে পারি এবং আমরা ওনাকে ডিটেন করি। এটা নিয়ে কি কোনো মামলা টামলা হয়েছে স্যার? হ্যাঁ, আমাদের এখানে একটা মামলা হয়েছে, যার নাম্বার 26/2024, সেই হিসাবে মামলা হয়েছে। যাকে আপনার ডিটেন করেছেন ওনাকে কি স্যার এই মামলায় জড়িত? হ্যাঁ, সেই মামলা অভিযুক্ত না এই, আগামীকাল কি তাকে আদালতে প্রেরণ করা হবে? সে আমাদের ইনভেস্টিগেশনের নেক্সট প্রসেস যা আছে সে আমরা করে নেব। স্যার, এই মাসে উদয়পুর শহরে বেশ কয়েকটা বাইক চুরি হয়েছে, সম্ভবত এই মাসে বাইক চুরির ক্ষেত্রে বাইক উদ্ধার করা এবং অভিযুক্ত গ্রেপ্তার করার প্রথম সাফল্য বলা যায় এটা। তো আমরা সিসিটিভিতে যেটা দেখলাম সেখানে একটি অন্যরকম চেহারা ছিল, কিন্তু বর্তমানে যাকে আপনারা গ্রেপ্তার করেছেন একেবারেই আলাদা চেহারা। তো এই বিষয়টা আপনারা কীভাবে ব্রেক করলেন বা কীভাবে বুঝতে পারলেন এই যে? সেটা স্বাভাবিক, চোর যখন চুরি করবে বিভিন্ন জিনিস পরিবর্তন করার চেষ্টা করে এবং এক্ষেত্রে কি চেষ্টা করা, কিন্তু এরপর আমরা বুঝতে পারি সিসিটিভি থেকে যে এই ব্যক্তি হতে পারে। মানে এক্ষেত্রে এই অভিযুক্ত কী কী পরিবর্তন করেছেন? এই যে এনার আগে বিয়ার্ড ছিল যা এখন নেই, বর্তমানে শেভ করে নিয়েছেন। তো আমরা তো অনেক কিছু দেখছি যে দেখে বুঝতে পারি, সেই হিসাবে আমরা ওনাকে ডিটেন করি। ডিটেন করার পর থেকে এই বাইকটি উদ্ধার করা সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।